দেখো, দুই দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা। আগে লেখো, এদিকে দেখাও, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে লেখো। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা নয়? আচ্ছা ভালো করে দেখবে, এদিকে দেখাও, এই যে চারটে নয়, এই নয় থাকার জন্য, নয় রয়েছে শেষে, নয় থাকার জন্য এটা এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আর বিজোড় সংখ্যা হলে এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে? না, হবে না, হবে না, ঠিক। কিন্তু প্রশ্নে কি বলেছে, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যা দুই দ্বারা বিভাজ্য। তাহলে নয় 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 আট তো, নয় 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 তো হলো না, এর পরের সংখ্যা, এর পরে বলছি সরি, আগের সংখ্যা কি আছে? নয় 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 আট। দেখো তো, এই আট থাকার জন্য এটা জোড় না বিজোড়? বলো, জোড় না বিজোড়? জোড় তো। আর জোড় হলে এটা কতদিয়ে ভাগ যাবে বলো? তাহলে যদি পরীক্ষা আসে যে দুই দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো, তাহলে কোনটা উত্তর হবে? বোঝা গেছে না বোঝা যায়নি? নয় 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 আট, ক্লিয়ার হলো ব্যাপারটা? নয় নয় আট হয়েছে কেন, বোঝা গেছে? এই নয়টা তো বিজোড় সংখ্যা, বিজোড় হওয়ার জন্য এটা দুই দিয়ে ভাগ যাবে কি যাবে না? যাবে, মাথায় একটু হ্যাঁ বলে দিলে, যাবে। তাহলে তার আগের সংখ্যা তো হচ্ছে আট, তাহলে আট থাকার জন্য এটা দুই দিয়ে ভাগ যাবে কি যাবে না? বুঝে লিখতে হবে, নাহলে হবে না, কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষার সময়, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বের করতে বলেছে, চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। আগে প্রথমে বলি আমরা, চার অঙ্কের সংখ্যা, চার অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটা সেটাকে লিখি। বলতো চার অঙ্কের সবথেকে ছোটো সংখ্যা কী হবে? একের একের পিঠে কটা শূন্য? তিনটে শূন্য, হাজার। এটা চার অঙ্কের সবথেকে ছোটো সংখ্যা তো, ঠিক। এবার বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইলে তো এটাই লিখবো, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলতো এটা লিখতাম, কিন্তু প্রশ্নে কী বলেছে, চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এই যেটা লিখলাম চার অঙ্কের এই সংখ্যাটা, বলতো এটা জোড় না বিজোড় সংখ্যা? শূন্য থাকার জন্য জোড় সংখ্যা না? শূন্য থাকার জন্য কি সংখ্যা? আচ্ছা, এর আগের সংখ্যা যদি চলে যাই তাহলে হয়ে যাবে তিনটে নয়, সেটা কি চার অঙ্ক থাকবে না তিন অঙ্ক হয়ে যাবে? তাহলে প্রশ্নে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে এক হাজারের পরের সংখ্যা কী হবে? এক, শূন্য, শূন্য, এক না? এক হাজার এক না? হ্যাঁ কি না? তারপরে এক হাজার দুই, আবার এক হাজার তিন, এরকম হচ্ছে তো। তাহলে বলো তো সব থেকে ছোটো, ভালো করে দেখো, সব থেকে ছোটো চার অঙ্কের বিজোড় সংখ্যা কোনটা হবে তাহলে? এক হাজার এক। এটা বিজোড় না এক থাকার জন্য, এটা জোড় না বিজোড় বলো? তাহলে আবার বলছি, বলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? একের পিঠে তিনটে শূন্য, মানে এক হাজার, মানে এক হাজার। কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাইনি, চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা চাইনি, বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে এক হাজারের আগের সংখ্যা যদি আমরা বের করি তাহলে সেটা কটা হয়ে যাবে? তিনটে সংখ্যা হয়ে যাবে, দেখো তিনটে নয় হয়ে যাবে, তাই না? তো চার অঙ্কের বলেছে তো, তাহলে এক হাজারের পরের সংখ্যা কত আছে? এক হাজার এক, তারপরে কি এক হাজার দুই, তারপরে কি আছে? এক হাজার দুই। বলো তো এক হাজার দুইটাই জোড় না বিজোড়? জোড় সংখ্যা, কিন্তু বলেছে ছোট বিজোড় সংখ্যা বলেছে, তাহলে উত্তর কত হবে? এক হাজার এক। মাথা ঢুকেছে না ঢোকেনি? তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বললে হবে এক হাজার এক, হলে টিক মারো। প্রশ্ন হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, তা প্রথমে বলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? তিনে নয় তো, হ্যাঁ কি না? এবার দেখো ভালো করে খেয়াল করো, এই নয় শেষে নয় থাকার জন্য এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা তো। তা প্রশ্নে কি বলে যে তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে নয়ের এই তিনটে নয়, এর আগের সংখ্যা কী ছিল বলো তো? আগের সংখ্যা নয় নয় আট ছিল না? এই আট থাকার জন্য এটা জোড় না বিজোড় সংখ্যা? জোড় তো। তাহলে পরীক্ষা যদি আসে তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কোনটা হবে তাহলে? নয় নয় আট। বোঝা গেছে না বোঝা যায়নি? প্রথমে দেখবো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা শেষ অঙ্কটা নয় থাকার জন্য এটা জোড় না বিজোড় সংখ্যা? আবার বলছি বিজোড়। তাহলে বিজোড় তো চাইনি, যদি পরীক্ষা বিজোড় চাইতো বিজোড় লিখতাম, যদি পরীক্ষায় বিজোড় চাইতো তাহলে বিজোড় লিখতাম, কিন্তু পরীক্ষা কী চেয়েছে, প্রশ্নে কী চেয়েছে? জোড় চেয়েছে। তাহলে নয় তো হবে না, নয়ের আগের সংখ্যা কী আছে? আট। তাহলে নয় নয় আট হবে তিন অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। মাথা ঢুকেছে? হ্যাঁ।